বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয় হচ্ছে নেম অফ ফুডস, অর্থাৎ খাবারের নাম। আমরা আজকে মজা করে পাঁচটি ইংরেজিতে খাবারের নাম শিখে ফেলব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা শিখে ফেলি। প্রথমে রয়েছে রাইস। রাইস অর্থ ভাত, আর আই সি ই, রাইস। রাইস অর্থ ভাত, ভয়কার ভা ত, ভাত। উপরের ছবিতে লক্ষ্য করো, এখানে কিন্তু ভাত রয়েছে, ওকে। তারপর রয়েছে কেক। কেক অর্থ পিঠা, সি এ কে ই, কেক। কেক অর্থ পিঠা, পরশই কারে পি ঠয় কারে ঠা, পি ঠা। উপরে লক্ষ্য করো, দেখো ওখানে পিঠা রয়েছে, ওকে। তারপরে রয়েছে মিট, এম ই এ টি, মিট। মিট অর্থ মাংস, ময়কার মা অনিশ্বর দন্তস্য, মাংস। উপরে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু মাংস রয়েছে। তারপরে বন্ধুরা রয়েছে ওয়াটার। ওয়াটার অর্থ পানি, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার। ওয়াটার অর্থ পানি, পয়খের পা দন্ত নরস্বীকারে নি, পানি। উপরে লক্ষ্য করো, এখানে কিন্তু পানির বোতল রয়েছে, তাই না? আচ্ছা, শেষে রয়েছে মিল্ক। মিল্ক অর্থ দুধ, এম আই এল কে, মিল্ক। মিল্ক অর্থ দুধ, দরস্বকারে দুধ, ধ দুধ। তো বন্ধুরা, আমরা আরও একবার মনোযোগ সহকারে পড়ে ফেলি। রাইস, কেক, মিট, ওয়াটার, মিল্ক। আবার বলো, রাইস, কেক, মিট, ওয়াটার, মিল্ক। তো বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি করে ইংরেজি থেকে পাঁচটি খাবারের নাম পড়বে এবং লেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।